শাড়ি দেখি শরমুখের সামনে থেকে। বেডে ফারা ওইভাবে শাড়ি পরে বসে থাকতে দেখে আলফা হেসে খুন হয়ে যাচ্ছে। ভাবি, তুমি শাড়ি এভাবে পেঁচে বসে আছো কেন? কি করব রায়বাগিনী ননদিনী, আমি তো খুব একটা শাড়ি পরি না, তাই আর কি সমস্যা হচ্ছে। ইউ ডোন্ট ওয়ারি ভাবি, মে হো না, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। ভাইয়া তুই নিচে যা, আমি ভাবিকে রেডি করে নিয়ে যাচ্ছি। হুম, যাচ্ছি। শাস্তি তো তোমাকে পেতে হবে মাই ডিয়ার কুইন, এখন না হয় পরে তাও পেতে হবে। কি হচ্ছেটা কি? যেখানে আমি টর্চার করব সেখানে উল্টো এই ডেভিলটা আমাকে টর্চার করছে। ওয়েট মিস্টার ডেভিল, আমাকে টর্চার করা তাই তো? এবার কফি খাওয়াবো তোমাকে, যে কফি জীবনেও খাওনি। ওয়াও ভাবি, ইউ লুকিং সো গর্জিয়াস। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, এখন নিচে চলো। ওকে চলো। মেঘ সোফায় বসে টিভি দেখছিল, সিঁড়ির দিকে তাকাতে দেখে ফারহা সাথে আলফা নামছে। ওর দিক থেকে তো আমি চোখ ফিরাতে পারছি না, হঠাৎ করে আলফা আমার সামনে এসে হাতে চুরি বাজালো, তারপর আমার হুঁশ আসলো। কি গো ভাইয়া, আবির দিক থেকে চোখ ফিরাতেই পারছো না? দেখেছো আমার হাতের জাদু? হুম, মাথায় চাটি মেরে, ধুর কি বলছিস, তোর হাতের জাদু না ছাই দেখাচ্ছে, একেবারে শেওড়া গাছের পেত্নির মতো। আমার যে হার্ট অ্যাটাক হয়নি, এখনো তোর কপাল ভালো। কি, আমি শেওড়া গাছের পেত্নি? তুই কি? হুম, তুই তো বট গাছের জিন, রাক্ষস, ধলা চিকা, নীলতিমি, গন্ডা, সজারু সজারু একটা, তোকে তো আমি। চুপ চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না, আমার মাথা ঘুরছে তোমার আজবাজব গালি শুনে। তোমাকে তো আমি। কি হচ্ছে এটা কি? হুম, আমার লক্ষ্মী মেয়েটাকে এত জ্বালাচ্ছিস কেন? যা চুপ করে বসে টিভি দেখ, আমার নাস্তা বানানো হয়ে গেলে ডেকে নিব। মম, তুমি আমার মম নাকি এই শাকচুনিটার মম বলো তো? তুমি আমার সাপোর্ট করবে তা না করছো এই পেতনিটার? এই হুনু, আমি পেতনির শাকচুনি তাহলে তুই কি? চুপ। এই তোরা দিন দিন বড় হচ্ছিস না ছোট হচ্ছিস? ছোটদের মতো ঝগড়া করছিস। এই আলফা, বৌমাকে নিয়ে কিচেনে আয়, এখানে থাকলে বাদরটা আমার মিষ্টি বৌমাকে পিছনে লাগবে। হুম, চলো ভাবি। বৌমা, তুমি দেখো আমি রান্না করি। না আন্টি, আপনাকে কিছু করতে হবে না, আমি আজ থেকে সবার জন্য খাবার বানাবো, শুধু আমাকে বলো কি কি বানাতে হবে। কি হলো বলো? আমি তোর সাথে কথা বলবো না। না আন্টি, আমি আবার কি করলাম? কি করলি? আচ্ছা তুই আমার কে হোস বলতো? কেন, তোমার ছেলের বউ? ও হুম, তাহলে আমি তোর কি হই আন্টি? সরি। হুম, হয়েছে হয়েছে, এখন থেকে আমাকে মা বলে ডাকবি, ওদের মতো মাম্মা মম এইসব বলবি না, শুধু মা বলবি। আচ্ছা মা, তাই হবে, এখন এই গরমে কিচেন থেকে বের হব। তুই পারবি তো? একা আমি থাকি না, তোর হেল্প হবে। না তুমি যাও, আমি একাই পারবো। আচ্ছা বাবা যাচ্ছি, কি জেদ মেয়ের, যাচ্ছি তবে, কিছু দরকার পড়লে ডাক দিবি, ঠিক আছে? ওকে মাদার বাংলা, ঠিক আছে, এখন যাও। ছটপট লুচি, পরোটা, মাংস, ডাল, পায়েস রেডি করে ফেললাম, টেবিলে সার্ভ করে সবাইকে ডেকে দিলাম। একে একে সবাই খেতে বসলো, সবাই আমার রান্নার অনেক সুনাম করলো। বাহ, সবাই আমার বইয়ের খুব সুনাম করছে, দেখে ভালো লাগলো। তাই আমিও খেতে বসলাম, আমাকে পরোটা, মাংস, ডাল সার্ভ করলো, একটু খেতেই মনে হচ্ছে মুখটা জ্বলে যাচ্ছে, এত ঝাল কি বলবো, কিন্তু সবাই দিব্যি ভালো করে খাচ্ছে, কারোর ঝাল লাগছে শুধু কি আমার খাবারটায়? ঝাল বেশি, সব এই পেতনিটার কাজ আমাকে জব্দ করার জন্য। ওকে ঠিক আছে, আমি এই ঝাল খাবারই খাবো, তবে এটার জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। কি ব্যাপার মেয়ে, তোমার মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? মাংসটা তো তেমন ঝাল হয়নি তাহলে? না ড্যাড, ঝাল হয়নি তো, এমনি। ঠিক আছে, এখন তাহলে পায়েসটা খেয়ে নে, দেখ ভালো লাগবে। হুম ঠিক আছে। পায়েসটা এক চামচ মুখে দিতেই মুখটা নুনে ভরে গেল, কেমন বমি বমি পাচ্ছে। আল্লাহ, এই মেয়েকে আমি জব্দ করব? এই মেয়ে তো পুরাই আমাকে জব্দ করে দিল, যেমন ঝাল তেমন লবণ, আর পায়েসটা খেলাম না, হাসি মাখা মুখ নিয়ে বসে রইলাম।
কি ব্যাপার, এত ঝাল দিলাম তারপরও বলছে ঝাল হয়নি, কি করে হয়? ওটাই তো আলাদা করে ঝাল প্রচুর দিয়েছি, আর পায়েসটাও তো নুনে পোড়া, তাও কেন রিয়াকশন নাই? উফ, মাথা নষ্ট করে দিবে এই ডেভিলটা। ওয়েট ওয়েট, এখনো শেষ হয়নি নাটক। বাবা, তোমাদের জন্য চা কফি বানিয়েছি, কে কি খাবে বলো? আমাদের জন্য শুধু চা মামনি, শুধু মেঘের জন্য কফি। না ড্যাড, আমি আর কিছু খাবো না, প্লিজ। কেন মেঘ, তুমি তো সবসময় নাস্তা করার পর কফি খাও, এখন কেন খাবে না? আর সবচেয়ে বড় কথা, আমাদের মিষ্টি বৌমা আজ প্রথমবার সবার জন্য রান্না তৈরি করেছে, তো সবাইকে খেতে হবে। আর আমরা তো কাল লন্ডন চলে যাচ্ছি, কখন কবে একসাথে খাওয়া হবে বল? কি বলবো, মুখটা জ্বলে যাচ্ছে, বাট ড্যাডের খারাপ লাগবে তাই উঠতে পারছি না। কিন্তু এখন আবার কুইন কি না কি করে? এই নাও মেক তোমার কফি। দেখলাম সবাই চা খাচ্ছে, তা দেখে আমি জাস্ট কফিটা মুখে দিলাম। কফিটা মুখে দিতেই মনে হলো করল্লার রস খাচ্ছি। ইয়াক, এখন কফিটা ফেলে দিতে পারবো না সবার সামনে থেকে, কি আর করার, অনেক কষ্ট করে তেতো কফিটা খেলাম, তারপর রুমে চলে গেলাম। রুমে যেতেই বমি চলে আসলো, তাই আর লেট না করে ওয়াশরুমে গিয়ে বমি করলাম। এত ক্লান্ত লাগছিল যে চোখের সামনে সব অন্ধকার লাগছিল। কি হলো, অনেকটা সময় আগে ডেভিলটা রুমে চলে গেল, এখনো বার হলো না, কি হলো? রুমে বসে আবার কি প্ল্যানিং করছে কে জানে, তবে আজ ভালোই জব্দ করলাম। কি ব্যাপার ভাবি, তুমি এমনটা পাগলের মতো হাসছো কেন? হুম, কিছু না ননদিনী, তুমি থাকো, আমি দেখে আসি তোমার ডেভিল ভাইটা কি করছে। ওহো ভাবি, তুমি এক মুহূর্ত অপেক্ষা করতে পারছো না? যাও যাও, ভাইয়া তোমার জন্য বসে আছে। হুম, কি আর করবে, দেখো যে আমার মুন্ডুপাত করছে। কি বলছো ভাবি ভিড়ভিড় করে? কিছু না গো, আমি যাই দেখি কি করছে। হুম যাও, বেস্ট অফ লাক। উপরে রুমে গিয়ে দেখি রুম ফাঁকা, তাই ব্যালকনি চেক করলাম, না ওখানেও নেই, তাহলে কি ওয়াশরুমে? ওকে নক করে দেখি। মেক, তুমি কি ভেতরে আছো? মেক, অনেকবার নক করার পরও দরজা খুলল না। মেক, এখন সত্যি আমার ভয় লাগছে, আমার দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকে দেখি মেঘ নিচে পড়ে আছে, আর ওর শরীরে লাল লাল র্যাশ জাতীয় কিছু উঠেছে। আমি আর না দাঁড়িয়ে গিয়ে বাবা ভাইদের ডেকে আনলাম, ওরা মেঘকে রুমে নিয়ে গিয়ে আসলো, তারপর ডাক্তারকে কল করে আসতে বললো। কি হলো ছেলেটার, তো একটু আগেও সব কিছু ঠিক ছিল, কি করে হলো এইসব? মেঘ তো খাবার খাওয়ার সময় বলছিল যে ওর শরীরটা খারাপ লাগছে। বাবা মায়ের কথা শুনে মনে হচ্ছে আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, আমার জন্যই আজ ওর এই অবস্থা। না, আমার জন্য যখন মেঘের এই অবস্থা, তখন আমি ওকে সুস্থ করে তুলব। ডক্টর আসলো। ভাই, মেঘের এই অবস্থা কি করে হলো? ওকে দেখে মনে হচ্ছে সারা শরীরে রাশ উঠেছে, ও কি ঝাল খাবার খেয়েছিল? হ্যাঁ সিরাজ, মেঘ নাস্তা করার সময় ওকে দেখে মনে হচ্ছিল ওর খাবার ঝাল হয়েছে, বাট আমরা তো সবাই একই খাবার খেয়েছি, কিন্তু খাবার তো বেশি ঝাল হয়নি। হুম, বুঝলাম। মোট কথা, মেঘের অতিরিক্ত ঝালে অ্যালার্জি আছে, ফিউচারে খেয়াল রাখবেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই, এখন রেস্ট নিক। বিকেলের ভিতর ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ ভাবি, চিন্তার কিছু নেই, বিকেলের ভিতরে সুস্থ হয়ে যাবে, তবে এখন রেস্ট নিক। ডক্টর আপনি চিন্তা করবেন না, আমি মেঘের সম্পূর্ণ খেয়াল রাখবো। ঠিক আছে বৌমা, বাট এখন সবাই নিচে চলুন, পেশেন্টের রুমে এত মানুষ থাকাটা ঠিক না, তবে বৌমা থাকুক। ঠিক আছে সবাই চলো। বৌমা, কিছু প্রয়োজন পড়লে আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা মা। জ্ঞান আসতেই দেখি কুইন কান্না করছে, আমার ভেবে অবাক লাগছে যে কুইন কেন কাঁদছে, আর আমি বা বেডে আসলাম কি করে, আমি তো ওয়াশরুমে ছিলাম। তাহলে ধীরে ধীরে মেঘের সবটা মনে পড়ে গেল, নাস্তায় ঝাল নুন তেতো খাওয়া, তার জন্য বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। দেখলাম মেঘের জ্ঞান ফিরল, দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারলাম না, মেঘের বুকে ঝাঁপিয়ে পড়লাম। কি হচ্ছে আমার সাথে, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? কুইন স্বইচ্ছায়
আমাকে জড়িয়ে ধরে আছে, সেটা ঠিক আছে, বাট ও কান্না করছে কেন এভাবে? ফারহা, কি হলো তোমার, কাঁদছো কেন? দেখো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, কামন ফারহা। ডেভিলটার কথায় আমার হুশ আসলো। ছি ছি ফারহা, তুই তোর বেহায়ার মতো তোর ফিলিংস প্রকাশ করছিস কেন? তুই ওকে ওর করা অপরাধের শাস্তি দিচ্ছিস, স্ট্রং হ। ফারহার কপালে চুমু দিতে গেলে ফারহা আমার থেকেও নিজেকে ছাড়িয়ে নিল। হঠাৎ দেখলাম ডেভিলটা আমার কপালে চুমু দিতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর খিলখিল করে হাসতে লাগলাম। কি ব্যাপার কুইন, এভাবে হাসছে কেন? কি হলো, তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? মিস্টার মেক চৌধুরী, কি ভেবেছিলে আমি সবটা ভুলে গিয়ে আপনার সাথে সো কল গুড ওয়াইফ হয়ে থাকবো? ভেরি ফানি, সামান্য অসুস্থ হয়ে পড়েছো বলে আমি সবটা ভুলে তোমাকে আপন করে নিব? কখনোই না। মিস্টার মেক চৌধুরী, আর এসবে চোখের পানি জাস্ট শো মাত্র। ওই যে বললাম, মম ড্যাড যেন হার্ট না হয়, আমি যেন সো কল বৌমা হয়ে থাকি, তাই আর কি। দেখো কান্নায় চোখে পানি মুছে নিলাম হাসতে হাসতে। আমি জাস্ট ভাষা হারিয়ে ফেললাম কুইনের কথা শুনে। কুইন আমাকে এতটা হেট করে এটা ভেবে। কুইন বলে ডাক দিতেই ফারহা বলে, জাস্ট স্টপ ইউ, জাস্ট স্টপ ইট মেক। বারবার আমাকে কুইন বলেই ডাকলে কি আগের কুইন কি ফিরে আসবে? এটা যদি তোমার ধারণা হয়ে থাকে তো ইউ আর অ্যাবসলিউটলি রং মিস্টার মেক চৌধুরী। সো নেক্সট টাইম এই নামে আমাকে ডাকবে না, ওকে? আমি নিচে যাচ্ছি তোমার খাবার আনতে। বৌমা, মেঘ এখন কেমন আছে? না, মেঘ এখন সুস্থ আছে, একটু উইক আছে, রেস্ট নিলে আই থিঙ্ক সুস্থ হয়ে যাবে। না, সকাল থেকে তো মেঘের পেট খালি, আমি স্যুপ করে দিচ্ছি, সেটা নিয়ে যা। মা, আপনাকে কিছু করতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। যা ইচ্ছা হয় কর, তবে জাল খাবার বানাস না আবার, ঠিক আছে? ওকে মাই ডিয়ার মাদার বাংলা। আলফা। জি চাচি, ডাকছেন আমাকে? তোর ভাবি কিচেনে যাচ্ছে, যা হেল্প কর তোর ভাবির। যথাক চাচি জান। না মা, এই গরমে আলফা কেন কষ্ট করে কিচেনে যাবে, আমি একাই করতে পারবো। চুপ একদম, সকাল থেকে অনেক রান্না একা করেছিস, আমাকে বা আলফাকে কাউকেই হাত লাগাতে দিস নি, কিন্তু এখন তোর কথা আমি শুনবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অন্যদিনই চলো মিশন চিকেন। চলো ভাবি, আজ একসাথে তোমার ডেভিলের জন্য স্যুপ বানাই। কি বললি? মেককে এইমাত্র আমি ডেভিল বলবো, অন্য কেউ না, মাইন্ড ইট আলফা। ওকে ওকে, ভুল হয়ে গেছে, সরি ভাবি। ডেভিলের জন্য খাবার নিয়ে রুমে চলে গেলাম, গিয়ে দেখি ডেভিল রুমে নেই। ওকে রুমে না দেখতে পেয়ে ভীষণ ভয় লাগছে, আবার কিছু হয়নি তো ওর, ভাবতে দেখি ওয়াশরুম থেকে ডেভিল বার হচ্ছে, ওকে দেখে একটু স্বস্তি পেলাম। রুমে যেতেই দেখি কুইন খাবার হাতে নিয়ে কি যেন ভাবছে, দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে মুখে হাসি ফুটল, মনে হয় আমারই চিন্তা করছিল। এটা ভেবে ভালো লাগলো যে আমাকে এত হেট করেও আমার জন্য এত কেয়ার, তার মানে আমার জন্য ফিলিংস এখনও আছে, কিন্তু তা স্বীকার করবে না। কি হলো, খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এখন খাবো না, খাবারটা নিয়ে যাও প্লিজ। আমি এখানে তোমার ফালতু কথা শোনার জন্য আসিনি, খাবারটা জলদি শেষ করো, আমি অনন্তকাল তোমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, ওকে? কে বলল তোমাকে খাবার নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতে? রেখে চলে যাও, আমার ইচ্ছে হলে খেয়ে নিব। কুইনের কথাগুলো শুনে আমার খুব ইগোতে লাগলো, একটু খাইয়ে দিলে কি এমন ক্ষতি হতো, মনে হচ্ছে খাবার এনে আমাকে দয়া করছে। বাবা, ডেভিলটা দেখি আমাকে রাগ দেখিয়ে কথা শোনাচ্ছে, দাঁড়াও বাছা, তোমার ব্যবস্থা দূর করছি। কি ব্যাপার কুইনকে কত কথা শোনালাম, তারপরও এভাবে হাসছে কেন? ও কি করবে এখন, আবার ভাবতে ভাবতে কুইন জোরে চিৎকার করা শুরু করে দিল। মামা, মা, বাবা। নিচ থেকে সবাই রুমে চলে এলো। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? কি হয়েছে বল, মেঘ তো সুস্থ আছে, তাহলে কাঁদছ কেন? কুইনের কাণ্ড দেখে আমি জাস্ট শকড। মা বাবা, তোমাদের ছেলে আমাকে কি বাজেভাবে বকা দিল, বলছে আমার জন্যই নাকি ওর এই অবস্থা, আমার মুখ দেখতে চায় না। কি এইসব বলেছে মেঘ তোকে?
মা কি আমি কখন বললাম এইসব? মম, তোমার বৌমা সব মিথ্যে বলছে। চুপ, একদম চুপ। তোর সাহস কী করে হয় বৌমাকে এই ধরনের কথা বলা? ড্যাড, আমার কথা তো শুনো। থামো তোমরা, কোনো কথাই আমি শুনতে চাই না। নেক্সট টাইম বৌমাকে এসব কথা বললে তোমাকে তো বাড়ি থেকে বের করবো। সাথে বৌমাকে নিয়ে আমরা লন্ডনে চলে যাব। হাই হাই, এরা কি আমার ড্যাড আর মম নাকি? কুইনের মা বাবা, আমার থেকে বেশি তাদের বৌমাকে ভালোবাসে। এই কুইনকে বিশ্বাস নেই, কখন যে কি করে বসে, আমার ইজ্জতের ফালুদা করে দিবে। তার থেকে যা বলে তাই করি। মেক কথাটা মনে মনে বলল। ওকে ওকে, আর হবে না কখনো, এমন কথা বলবো না, ঠিক আছে? না বললেই ভালো, নয়তো তোর কপালে দুঃখ আছে। সবাই একে একে রুম থেকে বার হয়ে গেল। আমি ডেভিলের দিকে তাকিয়ে চোখ মেরে দিলাম। মেগ ইজ শকড, ফারা ইজ রকড।